নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কুমড়ো ফুলের বড়া বানাবো, আর এটা তো আপনারা বানিয়েই থাকেন, আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু কুমড়ো ফুল নিয়ে এলাম, দেখুন ফুলগুলো তুলে নিয়েছি। তো আপনারা যতগুলো পাবেন কিংবা যতগুলো প্রয়োজন হবে ততগুলো বড়া বানিয়ে নেবেন। আমি এখানে ছটা ফুল পেয়েছিলাম, আর এই ফুলের বটার জায়গাটা কেটে ভিতর একটা শক্ত অংশ থাকে, সেটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি কোনো কিছু থাকে তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার আমি কিছু পরিমাণ এখানে আমি বেসন নিয়েছি, আর এক চামচ আর একটু পরিমাণ ময়দা দিলাম। আপনার চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, একটা ব্যাটার বানাবো এটা দিয়ে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, সামান্য সামান্য পরিমাণ দিলেই হবে। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, এটা টেস্ট অনুসার দিয়ে নেবেন। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, আপনারা চাইলে ভাজা মশলা বানিয়েও দিতে পারেন। তো গরম মশলা গুঁড়ো দিলাম, তারপর এখানে একটু কালো জিরে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর একটু পোস্ত দিয়ে নিলাম, এটা হাফ চামচ করে দিলাম পোস্তটা। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপর একটু একটু জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি ঘন করবেন না। এবার এখানে একটু খাবার সোডা দিয়ে আমি মিশিয়ে নেব, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। একেবারে এক চিমটি দিলাম, খুব বেশি দিইনি। এখানে আমি তেল গরম হতে দিয়েছি, রিফাইন তেল গরম হতে দিয়েছি, আর গরম তেল এক চামচ নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। এটা একটা ছোট্ট টিপস, এরকম দিয়ে দেখবেন খুব মুচমুচে হয়, এরকমভাবে যদি দেওয়া হয় তো গরম তেলটা দেবেন। আপনারা চাইলে খাওয়া সোডাটা স্কিপও করতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এটার মধ্যে এবার কুমড়ো ফুলগুলো দিয়ে আর আমি বড়া বানিয়ে নেব। তো কুমড়ো ফুল দিয়ে নিলাম, এভাবে ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এখানে আমি হাতে সাহায্যে করছি, তাইলে ভালো হবে। আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি, আপনারা চাইলে বেশি তেলও দিয়ে নিতে পারেন। যেহেতু আমি কম কম করে ভাজবো, খুব বেশি মানে কুমড়ো ফুল নেই, তার জন্য আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিয়ে নিতে পারেন। তো উল্টে পাল্টে আমি একটু কালার করে ভেজে নেব, আর খুব সুন্দর এটা কালারটা আসবে, আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, এমনি তো স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবেন। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিলাম, আর বাকি যেগুলো আছে সবগুলোই আমি একই রকমভাবে ভেজে নেব। আর একটা দিয়ে নিলাম, আপনারা চাইলে একসাথে দুটো দিয়ে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশের বেলটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর তারাও তাহলে এই রেসিপিটা দেখতে পাবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল। দেখুন আমি এখানে দুটো ভেজে নিয়েছি একেবারে, তো সবগুলো আমি একইরকমভাবে ভেজে নিলাম। এটার খুব সুন্দর কালার এসেছে, এগুলো আমি তুলে রাখছি। এবার এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।